তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালোই আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, এখানে ভাত আমার হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে দেখো হচ্ছে, এটা হচ্ছে সুরমাই মাছ, সুরমাই মাছটা ভাজা করে রান্না করে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, রান্না করতে করতে আমি একটা জিনিস কিনেছি, তো সেটাই তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা। আজকে ভিডিওটা খুব বড় একটা করব না। আর এই দেখো, আমি যে ভয়েস দিচ্ছি পাখিরা চিল্লাচ্ছে, ঠিক আছে? তো তো দেখো, এখানে ফুলকপি, আলু, পেঁপে সব কিছু কেটে রেখেছি, ওটা একটা ঝোল করব। আর এই মাছটা একটু ঝাল করব, শুধু আলু ঠালু কিছু দেবো না, শুধু এমনি ঝাল করব। আর এই দেখো বন্ধুরা, আমি এই গরম মশলাটা হাতেই বানাই, জানো তো, হাতেই তৈরি করি। গোটা গরম মশলা কিনে এনে গুঁড়ো করে রেখে দিই, আমার এই এটাই আমি দিই রান্নাতে। তো তোমরাও এটা যদি করো তাহলে খুব ভালোই হবে। এই দেখো, কাঁচের বইমে ভরে রেখে দিই, কারণ হচ্ছে কাঁচের বইমে থাকলে জিনিসটা খুব ভালো থাকবে। আর এই দেখো, এখানে আমার মশলাপাতি সমস্ত কিছু থাকে, চিনি, চাপাতা, চিনি, যত কিছু যাবতীয়, মানে সোয়াবিনের প্যাকেট, তেল, রিফাইন তেল, অয়েল, বাতাসা, এমন সব কিছুই মশলাপাতি সব এখানে এই ড্রয়ারের মধ্যেই আমি রাখি। তো তোমরা দেখেই বুঝে গেছো যে দিদিভাই সব এর মধ্যে রাখে, ডাল ঠাল সব কিছুই আছে। তো দেখো, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, দেখো রেখে দিচ্ছি মাছগুলো। আর তোমাদের এই দেখো মশলাটা করে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর টমেটো ভালো করে পিষে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারেতে। তো এটাই দিয়ে আমি তাকে তরকারি রান্না করব। তো দেখো, এই দেখো মশলা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। তারপরে দেবো একটুখানি হচ্ছে লঙ্কার গুঁড়ো, এই দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি, দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো মশলাটা কষা হয়ে গেছে। আর এই দেখো, এখানে চিকেনটা রয়েছে, তো চিকেনটা হচ্ছে আমি ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে রাখবো। আর এই দেখো চিকেনটা ধুচ্ছি আমি। আর এই দেখো, এখানে হচ্ছে ফুলকপি, আলু, শিম, পেঁপে দিয়ে একটা তরকারি করবো, নিরামিষ তরকারি করবো। তো চলো বন্ধুরা করে নিই। তো দেখো, এই দেখো মাছের মশলাটা কষছি, কষা হয়ে গেছে মোটামুটি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল একটু দিয়ে, তারপরে মাছটাকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, জলও দিয়ে দিচ্ছি, মাছও দিয়ে দিচ্ছি, আর জলটা ফুটে গেলে ধনে পাতা দিয়ে এটা জাস্ট নামিয়ে নেবো। আর এই মাছটা না খেতে দারুণ লাগে বন্ধুরা, তোমরা তো জানোই। এই দেখো মাছটা রান্না হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার হচ্ছে কি ওই ফুলকপি আলুর তরকারিটা করে নেবো, ওটা জাস্ট সিম্পল করবো, কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর এখানে দেখো রয়েছে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে, আর ওই যে ফুলকপি, আলু, শিম, পেঁপে সবটাই দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু রেখে দিলেই ব্যাস তরকারি রেডি হয়ে যাবে বন্ধুরা আমার। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাতে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো বন্ধুরা। তোমরা খুব ভালো থেকো, আর যেখানে থাকো, যেখানে থাকো তোমরা সেই জায়গাটার নাম কমেন্টে লিখো। তো দেখো বন্ধুরা, দেখো এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো। আর এই দেখো উচ্ছেটা আমি কেটে রেখে, যেখানে উচ্ছেটাকে দানাটা বের করে আমি ভাজা করে নেবো। তো আমাদের ঘরে কেউ দানাটা খায় না বন্ধুরা, তো দানাটা ফেলে উচ্ছেটা কেটে ওটা উচ্ছেটাও ভাজা হবে। তো দেখো, এই দেখো এটাকে মোটামুটি কষানো হয়ে গেছে। তো এই দেখো মটরশুঁটিটা ছিলে রেখেছিলাম, তো মটরশুঁটি ছিল কটা, তো মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি আবার নেড়ে ঠেড়ে জল টল দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে যেটা কিনেছি, তো একটা শাঁখালা এসেছিলো, ডাকছিলো, তো অনেক দিন দিয়ে ইচ্ছা ছিল যে শাঁখাটা কেনার। তো একটা আমার বন্ধু আছে, ইউটিউবেরই বন্ধু, সে মোটাই শাঁখা পড়ে, তো ওর সাথে মানে ওর দেখেছিলাম, আমার ভালো লেগেছিলো। তো দেখো বন্ধুরা, এই শাঁখাটা কিনে নিয়েছি, এই দেখো মোটা শাঁখা, আমি তো সবসময় সরুই শাঁখা পরি, তো এটা রেখে দেবো, এটা দুর্গা পুজোর সময় বার করে পরবো, মোটা শাঁখার সাথে মোটা পলা পরবো। তো এই দেখো, এই ডিজাইনটা হচ্ছে মাছের ডিজাইন। তো যেহেতু আমার ছেলে মাছ খুব ভালোবাসে, যেহেতু মাছের ডিজাইনটাই নিলাম আমি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, অন্য কোনো দিন পরে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। তোমরা খুব ভালো থেকো, টাটা। আর একটা কথা বন্ধুরা, এর দাম কিন্তু বেশি নেয়নি, খুব কম দামেই আমি এই শাঁখাটা পেয়েছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা। টাটা, খুব ভালো থেকো তোমরা।